হ্যালো ভিউয়ার্স আলাইকুম আশা করি বেশ ভালোই আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মেলবেট নিয়ে চমৎকার একটি ভিডিও আপনাদের নিশ্চয়ই মেলবেট নিয়ে বেশ জানাশোনা আছে আপনি নিশ্চয়ই জানেন মেলবেট থেকে বেশ ভালো টাকা ইনকাম করা আজকালের সময় খুব একটা কঠিন নয় সেজন্য আপনার থাকতে হবে একটি মেলবেট অ্যাকাউন্ট আমি দেখাবো কিভাবে আপনি নিজেই মেলবেট অ্যাকাউন্ট খুলতে পারবেন এর জন্য প্রথমেই আপনাকে একটি মেলবেট অ্যাকাউন্ট খুলতে হবে আপনার ফোনে যদি মেলবেট অ্যাপটি ডাউনলোড করা না থাকে তবে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে মেলবেট অ্যাপটি হন লগ ইন এবং রেজিস্ট্রেশন এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন এই যে রেজিস্ট্রেশনের জন্য কিছু অপশন আপনাকে দেওয়া হবে এর মধ্যে ইন ওয়ান এর মাধ্যমে আপনি সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন তাহলে ইন ওয়ান ক্লিক অপশনটিতে ক্লিক করবেন এখানে কান্ট্রি বাংলাদেশ রাখবেন বাংলাদেশি টাকা বিডিচি থাকবে নিচে স্পোর্টস এরকমই রাখবেন তারপর এখানে প্রোমোকোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হয় প্রোমো এই ঘরে লিখবেন এই প্রমোকোডটি দিলেই আপনি নগদ রকেটের মাধ্যমে চব্বিশ ঘন্টায় ডিপোজিট ও উইথড্রো করতে পারবেন প্রতি সপ্তাহে বোনাস সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে হান্ড্রেড বোনাস পাবেন প্রমোকোড দেওয়ার পরে নিজের দিকে খালি ঘরগুলোতে টিক দিয়ে এই সবুজ বাটনে ক্লিক করবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করে দেখবেন আপনাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়েছে এই ইউজার আইডি আর পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন তারপরে নেক্সট বাটনে ক্লিক করে লগ ইন অপশন হতে অ্যাকাউন্ট লগ ইন করবেন এখন অ্যাকাউন্ট ভেরিফাইয়ের পালা এই জন্য নিচে মেনু বাটনে ক্লিক করে ওপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন তারপর এরকম একটি পেজ দেখতে পাবেন এখান থেকে এনআইডি কার্ড ও মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিংক এখানে লিংক অপশনে ক্লিক করে আপনার ফোন নাম্বারটি বসাবেন অবশ্যই জিরো ছাড়া বসাবেন কারণ এখানে জিরো দেওয়া আছে ফোন নাম্বার বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করে সেন্ড করে ক্লিক করবেন দেখবেন আপনার ফোন একটি কোড আসবে ওই কোডটি এখানে বসিয়ে নিচে থাকা কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন এই যে দেখতে পাবেন আপনার ফোন নাম্বারটি অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে গেছে এখন ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করবেন এখানে আপনার এনআইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করবেন ফার্স্ট নেম এখানে আপনার নামের প্রথম অংশটি লিখবেন সারনেম এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন তারপর ডেট অফ বার্থে আপনার জন্ম তারিখটি লিখবেন প্লেস অফ বার্থ এখানে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন তারপর রেসিডেন্স সিলেক্ট করে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন সিটিতে ঢাকা রাখবেন রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার জেলাটি লিখে দিবেন ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন এখানে সিরিজের ঘরে ওয়ান লিখবেন ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি বসাবেন তারপর এখানে ডেট অফ ইস্যু এর জায়গায় ভোটার আইডি কার্ডের উল্টো পাশে যে ইস্যু ইস্যুটি রয়েছে সেটি বসাবেন তারপর ইস্যুর বাই এর জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন তারপর সব তথ্য ঠিকঠাক থাকলে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন একটু ওয়েট করুন এই যে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল

আমাদের ক্যাশ আউট সফল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার পরে তারা আমাদের একটা ট্রানজেকশন আইডি দিয়েছে এখান থেকে এই ট্রান্সেকশন আইডিটি কপি করে চলে সেই আগের অপশনে যাওয়ার পর এই যে উপরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছিলেন তা লিখবেন তারপর আপনি যে ট্রানজেকশন আইডিটি কপি করে এনেছেন সেটি এখানে পেস্ট করে দেবেন তারপর বিকাশ ওয়ালেট নাম্বারে আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন সেটি বসাবেন এরপর নিচে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে ডিপোজিট সাকসেস নামে এরকম একটি লেখা আসবে তার মানে আপনাদের ডিপোজিট রিকোয়েস্ট সফলভাবে তাদের কাছে চলে গিয়েছে তারপর পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করে দেখবেন এইখানেই আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে গেছে তো ভিউ আজ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন